মানকাসরত মুখ্যমন্ত্রীর তদারকি কুকুর অভিযান, ভূমি আবন্তনক লৈ আরম্ভ তদন্ত, 70 জন গাঁওবুঢ়া নিযুক্তিতো বৃহৎ কেলেঙ্কারি, দুর্নীতির ক্ষেত্র শূন্য সহনশীল শাসকীয় বিজেপি সরকার, কোনো কারণতে সহ্য নকৰে দুর্নীতি অপরাধ। আর এই নীতিয়ে মূলমন্ত্র হিসেবে আগবাড়িছে শাসনাধিষ্ঠিত বিজেপি সরকার। যতেই দুর্নীতির গোন্ধ ওলাইছে তাতেই চলিছে সরকার প্রশাসনের অভিযান। এইবার স্থান মানকাসর। মানকাসর সরকারি ভূমি আবন্তন আর গাঁওবুঢ়া নিযুক্তিক লৈ বৃহৎ দুর্নীতি সংঘটিত হওয়া বলে স্থানীয় রাইজে অভিযোগ তুলে সিএম ভিজিলেন্সর ওসর রুজু করেছিল গোচর। মানকাসরের ভিন্ন স্থানত বৃহস্পতিবারের প্রায় মুখ্যমন্ত্রীর তদারকি কুকুর অভিযান। শুকুরবারেও জেলাখনের মাতিনেরসর গাঁও হাথিঙিমারী সুপার মার্কেট হাথিঙিমারী বাহাতিত চলিল সিএম ভিজিলেন্সর মারাথন অভিযান। যাকালি মাটির যব ভক্তভোগী, সেই ভক্তভোগী সকলের স্টেটমেন্ট লৈছে আর গাঁওবুড়ার যেটা কেলেঙ্কারি হওয়া কথা পোহরলৈ আহিছে, সেই গাঁওবুড়াক নিযুক্তি পোৱা গাঁওবুড়া সকলক কেবাজনক মারাথন জেরা করেছে। আর আজি রাতেপা সিএম ভিজিলেন্সর এই টিমটোয়ে 2018 চনত সেই সময়ের আতিকা সুলতানা, উপায়ুক্ত আতিকা সুলতানা আর এডিসি সৈবর রহমানে 2018 চনতে হাতশিমারী সুপার মার্কেটল যেটা ভূমি কেলেঙ্কারি করেছিল, কোটি কোটি টাকার যেটা কেলেঙ্কারি করে এই সুপার মার্কেটের আবন্টন দিছে, সেইখিনি আজি তেখেতসকলে নিজে প্রত্যক্ষভাবে সেই স্থানত গৈ মানে তদন্ত করে। বাতরি যুগুতা মুহূর্তলৈও সিএম ভিজিলেন্সে চলাই আছে অভিযান, যার বাবে কোনো তথ্য সদরি করা নাই মুখ্যমন্ত্রীর তদারকি কোষে। পিছে পরবর্তী সময় তদন্তর অন্তত কি তথ্য পোহরলৈ আহে সেয়াহে হব লক্ষণীয়। মানকাসরের রশিদুল ইসলামের রিপোর্ট, ঈশান নিউজ।